হাত সিঙি মারি ভূমিকম্প, সৌদিকে হাহাকারময় পরিবেশ, খহি পড়িল দুটাক আরসিসি বিল্ডিং, উদ্ধারের বাবে উপস্থিত হল দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। আহতসকলক এজন এজনক নিয়া হয়েছে হাসপাতাল। মৃত্যুমুখত পড়িছে এজন লোক। শুক্রবারে পুয়া প্রায় 11 বজার লগে লগে হাত সিঙি মারিত হঠাৎ 7.5 রিক্টার স্কেলত ভূমিকম্প হওয়াত দুটাক আরসিসি বিল্ডিং খহি পড়ি কেবাজনো লোক গুরুতরভাবে আহত হওয়ার লগতে এজন লোক মৃত্যুমুখত পড়ে। ঘটনার পাছতে দুয়োটা স্থানত উপস্থিত হয় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। খহি পড়া আরসিসি বিল্ডিংৰ পৰা এজন এজনক আহত ব্যক্তিক উদ্ধার করে হাসপাতালত ভর্তি করা হয়। এই ভূমিকম্পৰ ফলত এজন লোক মৃত্যুমুখত পৰাৰ তথ্য সদৰি কৰিছে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষই। পিছে রব হাত সিঙি মারির ভূমিকম্পর ঘটনার বাতরি যদি আপনি সত্য বলে ভাবিছে তেন্তে ভুল হে করেছে। আসলতে ভূমিকম্পর ঘটনাটো নাটকীয়ভাবেহে উপস্থাপন করা হয়েছে। অসম রাজ্যিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষর সহযোগত দক্ষিণ হালমারা মানকাছর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষই দুদিনিয়া কার্যসূচীরে ভূমিকম্পক লৈ হাত সিঙি মারিত এক মক ড্রিল কার্যসূচী রূপায়ণ করেছে। কার্যসূচীর প্রথম দিনা অর্থাৎ 9 মার্চত দিনজোড়া কার্যসূচীরে জেলা উপায়ুক্তর কার্যালয় সভাকক্ষত বিভিন্ন বিভাগের বিষয়াক ভূমিকম্পর সময়ত কিদরে সহায়ক হয়ে কাম করিব লাগে তাকে লৈ প্রশিক্ষণ প্রদান করা হয়। দ্বিতীয় দিনা পুয়া প্রায় 11 বজাত এইদরে ভূমিকম্পর নাটকীয়ভাবে উপস্থাপন করে কিদরে দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষই সহায় করে আর এক মক ড্রিল প্রদর্শন করা হয়। এই মক ড্রিলর জড়িয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষই যিকোনো দুর্যোগের সঙ্গে মোকাবিলা করবলে সম্পূর্ণরূপে সাজু হয়ে থাকা বলে রাইজক সজাগ করা পরিলক্ষিত হয়। আমার স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির অধীনত প্রত্যেক জেলাতে আমার বিভিন্ন তারিখত আমার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির মিলি পেলায় মক ড্রিল করা হয়। মক ড্রিলের সাবজেক্ট বিভিন্ন ডিস্ট্রিক্ট বেলেগ বেলেগ হয় আর আর্থকুয়েকর সম্ভাবনা হওয়া ফায়ার কেতিয়াবা হবো পায় তাক লৈ আমি করেছিল। হাত সিঙিমারি কলেজত আমি স্টেজিং এরিয়া হিসেবে তাতে অল রিসোর্স আমি তাতে আমি রাখি করেছিল। যেটা হল আর দুটা আমি সাইট লৈছিল, এটা লৈছিল আমি যেটো জামে মসজিদ আর নিউ কনস্ট্রাকশন বিল্ডিং অফ হাত সিঙিমারি কলেজ। তাতে আমার বিভিন্ন বিভাগ DDMA আসে, আমার ডিস্ট্রিক্ট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির ADC লিড করে তেওঁলোক আসে, ফায়ার এন্ড ইমার্জেন্সি সার্ভিস হেলথ আসে, দেন আমার লগত আসে পুলিশ আছে, আপনার APRO আছে, বিভিন্ন যা ডিজাস্টার এটা যরণের মানুষের দরকার সেই গোটে ডিপার্টমেন্টবিলাক আসে। ইয়ার মূল উদ্দেশ্যটা আসে সেন্সিটাইজ, এই যে আমি আপদা মিত্র আমার বহুতখিনি আসে তেওঁলোক সেন্সিটাইজ করবো বিচারিছিল যে সো দেট কাইলে যদি ভগবানে নকরকে ডিজাস্টার এটা হয় আমি কেনেকে রেসপন্ড করি, আমার কি গ্যাপ আছে, সেই গ্যাপখিনি এনালাইসিস করে পরবর্তী সময়ত গ্যাপখিনি আমি পূরাবলে চেষ্টা করব লাগে। প্লাস এই মানুষখিনিকো আমি তৈয়ার করব লাগে যিকোনো ধরনের আহিলে যে তেওঁলোকে মানসিকভাবে প্রস্তুত হয়ে থাকে আমি যাতে তেওঁলোকক রাইজর ওসরে চাপাই লো রাইজর আমি সেবা করব। সেটাই মুখ্য উদ্দেশ্য। আর ডিজাস্টার আপনাদের জানে ডিজাস্টার প্রতিরোধ করা সম্ভব নয়, তাক মিটিগেট বা কমা তার ড্যামেজ কমাত কারণ চেষ্টা করাটাই একমাত্র আমার দায়বদ্ধতা, আর সেইটার কারণে আজ আমার এই ব্যবস্থা আসে। আপুনি চাই আছে এম নিউজ, আপোনাৰ আপোন চেনেল।